لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সময়ত হাবিজুল ভাই সাজদা থেকে আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপত্তার সাথে রাখুন আমিন আপনি জানতে চেয়েছেন অযু করে আসলাম এই মুহূর্তে গান বাজনার আওয়াজ আমার কানে বেশি আসলো অন্য কোথা থেকে তাহলে অযু সেখানে ক্ষতি হবে কিনা জি না অযু কোনো ক্ষতি হওয়ার এখানে কোনো কিছু নেই গান বাজনা শুনলে বা অসার কোনো বাক্য বা অসার কোনো জিনিস শুনলে অযু যাওয়ার কোনো কারণ নাই এগুলি শোনা যাবে না চেষ্টা করতে হবে এগুলি থেকে দূরে সরার ওই পরিবেশ থেকে দূরে সরতে হবে যাতে কানে না আসে অন্তরের মধ্যে বাড়ি না খায় অনেক সময় অযু করে গেছেন নামাজের জন্য বা রেডি হয়েছেন এখন এই সমস্ত অসার বা গান বাজনা শুনলে শয়তান তো রেডি থাকেই তো এই সমস্ত অসার জিনিসগুলো অনেক সময় কানে বাড়ি খাবে অন্তরে বাড়ি খাবে তারপর নামাজের সময় শয়তান মনে করে দেওয়ার সম্ভাবনা আছে নামাজের বিনয় নম্রতা নষ্ট হবে মনের মধ্যে অস্ত্র শয়তানি অস্ত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অনেক সময় এই সমস্ত জিনিসের কারণে ভালো পরেজগার লোকেরও অন্য পথে নিয়ে যায় শয়তানের মতো শয়তানি করতেই থাকে শয়তানের কাজেই শয়তানি করা আল্লাহ হেফাজত করুন মুসলিম হইলে আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহু আমিন হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু